আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি কার্শা ফাউন্ডেশন এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অর্গানাইজার। বন্ধুরা, এখানে পদ সংখ্যা 30 জন লোক নিয়োগ করা হবে এখানে। সো বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনাদের 28 থেকে 30 বছরের ভিতরে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের ছেলে মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যারা এখানে স্নাতকোত্তর পাস থাকলে আবেদনকারীর কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই, ঠিক আছে? আর যারা মানে ডিগ্রি পাস করেছেন তাদের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এখানে ঝালকাঠি, ঢাকা, পিরোজপুর, বরিশাল, ভোলা এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের জব পোস্টিং রাখা হবে। এখানে বেতন প্রদান করা হবে শিক্ষানবিশকালে 18,500 টাকা এবং স্থায়ীকরণের পরে 19,100 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এছাড়াও এখানে বিভিন্ন বোনাস, ইনক্রিমেন্ট, যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, এই আবেদনটি করতে হলে আপনারা 25/5/2023 ইং তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং কি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, মোবাইল নাম্বার সহ আবেদনপত্র সহ আপনারা এই যেখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ঢাকা ধানমন্ডি ঢাকা, এই বরাবর কিন্তু ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি করে নেবেন। এই আবেদনটি শেষ হবে 25 মে 2023, এর আগে আপনারা এই আবেদনটি ইনশাল্লাহ করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চাকরির বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে দেখে আপনারা ইনশাল্লাহ আবেদনটি করে নেবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।